नमस्कार कलकाता टीवी स्वागत संगे रही अनन्या शुरू करछि एई मुहूर्ते प्रथमेई जे खबरे नजर राखब पार्श्व शिक्षकदेर मेडिकल कर्मीदेर निर्वाचनेर काजे व्यवहार ना निर्देश निर्वाचन कमिशनेर पार्श्व शिक्षकदेर मेडिकल कर्मीदेर निर्वाचनेर काजे व्यवहार नय निर्देश निर्वाचन कमिशनेर पार्श्व शिक्षक मेडिकल कर्मीदेर राज्य भोटेर काजे व्यवहार नय निर्देश राज्य निर्वाचन कमिशनेर पार्श्व शिक्षक मेडिकल कर्मीदेर निर्वाचनेर काजे व्यवहारे ना निर्देश निर्वाचन कमिशनेर आमादेर संगे रयेछे आमादेर प्रतिनिधि सत्यसुंदर भट्टाचार्य निर्वाचनेर काजे व्यवहार नय पार्श्व शिक्षक ओ मेडिकल कर्मीदेर की जानते पारछो দেখো পঞ্চায়েত নির্বাচনে যে প্রাথমিকে যে সমস্ত পার্শ্ব শিক্ষক রয়েছেন এবং মেডিকেল অফিসার তাদের কোনোভাবেই পঞ্চায়েত নির্বাচনের কাজে ব্যবহার করা যাবে না এই মর্মে বিজ্ঞপ্তি জারি করলো রাজ্য নির্বাচন কমিশন নির্বাচন কমিশন এর আগে দেখেছে যে বিভিন্ন নির্বাচনে ভোট পোলিং অফিসার হিসেবে অর্থাৎ চতুর্থ নির্বাচনী অফিসার হিসেবে বিভিন্ন ভোটগ্রহণ কেন্দ্রগুলিতে বুথগুলিতে এই প্রাথমিকের পার্শ্ব শিক্ষকদের ব্যবহার করা হচ্ছিল এবং সেই জায়গায় কিন্তু আসন্ন পঞ্চায়েত নির্বাচনে কোনোভাবেই পার্শ্ব শিক্ষকদের সেই দায়িত্বে পদে রাখা যাবে না তাদের কোনো রকমভাবেই ভোটক্রিয়ার সঙ্গে যুক্ত রাখা যাবে না এই মর্মে কিন্তু বিজ্ঞপ্তি জারি করা হয়েছে একই সঙ্গে চিকিৎসক সংগঠনের তরফ থেকেও আগে চিঠি দেওয়া হয়েছিল রাজ্য নির্বাচন কমিশনকে অর্থাৎ চিকিৎসকেরা অনেকেই জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত থাকেন সেই জায়গায় দাঁড়িয়ে তাদের যদি ভোটের কাজে ব্যবহার করা হয় তাহলে জরুরি পরিষেবার জায়গায় কিন্তু অনেকটাই কিন্তু ক্ষতির মুখে পড়তে হবে সাধারণ রোগী এবং তার পরিবারকে সেই জায়গা থেকে মেডিকেল অফিসারদেরও কিন্তু পঞ্চায়েত নির্বাচনের কাজে ব্যবহার করা যাবে না একই সঙ্গে পার্শ্ব শিক্ষকদেরও প্রাথমিকের পার্শ্ব শিক্ষকদেরও এই পঞ্চায়েত নির্বাচনে ব্যবহার করা যাবে না এই মর্মে বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য নির্বাচন কমিশন ধন্যবাদ তোমায় পার্শ্ব শিক্ষক ও মেডিকেল অফিসারদের নির্বাচনে ব্যবহার নয় নির্বাচনের কাজে ব্যবহার করা যাবে না ঠিক যেমনটা জানালো যে চিকিৎসকরা জরুরি কাজের সঙ্গে যেহেতু তারা নিযুক্ত থাকে সেই জন্য তাদের এই নির্বাচনের কাজে ব্যবহার করা যাবে না নির্দেশ নির্বাচন কমিশনের নির্দেশ রাজ্য নির্বাচন কমিশনের পার্শ্ব শিক্ষক এবং মেডিকেল অফিসারদের নির্বাচনের কাজে ব্যবহার করা যাবে না পার্শ্ব শিক্ষক ও মেডিকেল অফিসারদের ভোটের কাজে ব্যবহার করা যাবে না নির্দেশ নির্বাচন কমিশনের কোচবিহারের দিনহাটায় তৃণমূল কর্মীর বাড়িতে ভাঙচুর বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ তৃণমূল কর্মীর গাড়ি ভাঙচুরের অভিযোগ দিনহাটার কোচবিহারের দিনহাটায় তৃণমূলের ওপর হামলার অভিযোগ ভেটাগুড়ি দু নম্বর পঞ্চায়েতের সিঙ্গিজানি এলাকায় তৃণমূল প্রার্থীর বুথ সভাপতির সঙ্গে তৃণমূল কর্মীদের বাড়িতে গতকাল রাতে ভাঙচুর চালায় বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা কোচবিহারের দিনহাটার ঘটনা তৃণমূলের ওপর হামলার অভিযোগ বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে ভাঙচুরের অভিযোগ তৃণমূল কর্মীর বাড়িতে ভাঙচুরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে তৃণমূল কর্মী নূর ইসলামকে অপহরণের অভিযোগ তৃণমূলের ওপর হামলার অভিযোগ অপহরণের অভিযোগ বিজেপির বিরুদ্ধে দিনহাটার ঘটনা এখনো খোঁজ না পাওয়ায় অবরোধ এই মুহূর্তে এখন এই পর্যন্তই দেখতে থাকুন কলকাতা টিভি রাত দিন সাত দিন।